বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার। এক জরুরি সভায় বিষয়টি নিশ্চিত করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে হবে স্থায়ী সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে বাফুফে। এর আগে আর্থিক অনিয়মের দায়ে ফিফা থেকে নিষিদ্ধ হয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সোহাগের শূন্য পদ 3 দিনের মধ্যে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে পূরণ করল বাফুফে। সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের আর্থিক অনিয়মে তদন্তে 10 সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। 1 মাসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। তুষার ইমরান যিনি প্রেসিডেন্টের সাথে কাজ করছেন তাকে আমরা অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি হিসাবে 3 মাসের দায়িত্ব দিচ্ছি, না হলে সর্বোচ্চ 6 মাস। এর মধ্যে আমরা আমাদের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরটা হলো আমরা পেপারে দিয়ে আমরা আমাদের ক্যান্ডিডেট আহ্বান করে আমরা একটা সাধারণ সম্পাদক নিয়োগ দিব। সোহাগ সাহেব যে কারণে আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব যে কারণে উনি ব্যান্ড হয়েছেন সেই কারণটি আপনারা জানেন। সেই কারণটি তদন্ত করার জন্য আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে অডিট কমিটি আছে সেই কমিটির সাথে আমাদের আরও 3 জন যোগ করে দিয়েছি, তারা এই ঘটনাটি তদন্ত করে দেখবে।